বিশ্বজুড়ে চলা ভূ রাজনৈতিক পরিস্থিতি যুদ্ধ ও জলবায়ু পরিবর্তন জনিত কারণে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে এডিবিকে পাশে চেয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এডিবির সাতান্নতম বার্ষিক সভার শেষ দিনে জলবায়ু বান্ধব পৃথিবী শীর্ষক আলোচনা সভায় তিনি আহ্বান জানান এ সময় জলবায়ু অর্থায়ন ডিজিটাল অর্থনীতি এগিয়ে নিতে সহায়তা ও আঞ্চলিক সংযোগের উপর গুরুত্ব দেন তিনি সভা শেষে জার্মানি ভারত ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশের সংশ্লিষ্ট মন্ত্রী ও ব্যক্তিবর্গের সঙ্গে আলাদা আলোচনায়ও অংশ নেন অর্থমন্ত্রী এবছর এবছর জর্জিয়াতে অনুষ্ঠিত হয় এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির বার্ষিক সভা